আমাদের অ্যান্ড্রয়েড বাংলা টিউটোরিয়াল চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর ঘন্টা আইকনে ক্লিক করে আমাদের এগিয়ে যেতে সহায়তা করুন। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে একটি অ্যাপ সম্পর্কে বলবো, যে অ্যাপটি দিয়ে আপনার যত মন চায় তত অ্যাপ আপনারা একসাথে এক টাইমে ইউজ করতে পারবেন। তো আমাদের অনেক সময় দেখা যায় কি যে আমরা ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম বা এসব বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় থাকি, তখন আবার অনেক সময় আমরা ইউটিউবেও থাকি, যা অবশ্য আপনারা আছেন, না হলে আমার ভিডিওটা পেতেন না। তো আমরা যখন থাকি তখন হঠাৎ করে বন্ধুদের মেসেজ আসে বা বিভিন্ন ধরনের জরুরি কাজ এসে পড়ে, কিন্তু আবার অনেক আপনার মনে করেন যে একটি ভিডিও দেখতে চাচ্ছেন, ভিডিওটি দেখবেন, আর ওই টাইমেই মনে করেন আপনি আমাদের চ্যানেল একটি ভিডিও দেখছেন, আর ওই টাইমে আপনাদের কোনো বন্ধু থেকে বা গ্রুপ থেকে আপনাকে এসে মেসেজ আসলো, তো আপনি কী করবেন? এখন রিপ্লাইও দিতে হবে এমার্জেন্সিভাবে, আর ভিডিওটা আপনি ছাড়তে পারছেন না, তখন আপনি কী করবেন? যে আপনার একটি যে কোনো একটি বাদ দিতে হবে। কিন্তু যদি আপনি অ্যাপটি ইউজ করেন তাহলে আপনারা এই দুটি একসাথে ইউজ করতে পারছেন। যতগুলো অ্যাপ আপনার দরকার ততগুলো অ্যাপ আপনারা এখানে এক টাইমে এক সময়ে ইউজ করতে পারছেন। তো চলুন দেখি কী হবে। তো তার আগে আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তার অনেক অনেক ধন্যবাদ। তো অনেক দিন না আসার জন্য খুবই দুঃখিত। আর চলুন আমরা এখন ভিডিওটি শুরু করি। তো সেজন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে ফ্লোটিং অ্যাপস। তো চলুন আমরা এখন প্লে স্টোরে যাবো এবং দেখবো কীভাবে প্লে স্টোর থেকে এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন। তো আপনারা তো যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন প্লে স্টোরে এসে পড়েছি, তো এখানে আসার পর আপনারা লিখুন FLOATI ফ্লোটিং অ্যাপস, লিখে আপনারা সার্চ করবেন। সার্চ দেওয়ার পর দেখুন প্রথমটি হচ্ছে ফ্লোটিং অ্যাপস ফ্রি, তো আপনারা এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে ওপেন লেখা আছে, কারণ আমি অলরেডি এটি ইনস্টল করে ফেলেছি। তো আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা ক্লিক করে ইনস্টল করে নেবেন। দেখুন এটা 1 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে 18.4.0, যা খুবই ভালো। তো চলুন আমরা দেখি কীভাবে অ্যাপটি আপনারা ইউজ করবেন। তো ফ্লোটিং অ্যাপস প্রথমে আমরা অ্যাপটি ওপেন করি। তো অ্যাপটি ওপেন করার পর দেখুন এখানে আপনার এখানে আছে অ্যাপ্লিকেশনস, অ্যাকশনস, অ্যাক্টিভ উইন্ডোজ, বুকমার্কস, আপনার বিভিন্ন ধরনের অপশান আছে। তো আমাদের যেটি মেন পয়েন্ট আমরা শুরুতে সেটি দেখব, তো সেটি হচ্ছে চলুন আমরা আপনি মনে করেন যে আপনি এখন ফেসবুক ইউজ করছেন, তো এখন আপনার একটি নোটিফিকেশান আসলো যে আপনার ফেভারিট ইউটিউবার যে ধরেন আমাদের সালমান মুক্তাদির ভাই বা তৌহিদ আফ্রিদি বা আসিফ ভাই, এদের আপনার কোনো একটি নতুন ভিডিও এসেছে, তো আপনারা সেটি দেখবেন, বা প্র্যাঙ্কিং, এন্টারটেনমেন্ট, গান, ফ্রেন্ডস, বড় বড় ইউটিউবে আপনার ভিডিও দেখবেন, তাদের নোটিফিকেশান বেল আপনি অন করে রেখেছেন। তো সেখানে আপনার নোটিফিকেশান বেলটি এখন নোটিফিকেশান দিয়েছে যে আপনার তারা নতুন ভিডিও এসেছে, আর এখানে আপনারা বন্ধুরা সবাই চ্যাট করছেন। তো আপনার এখন কী করতে হবে, চ্যাটটি বাদ দিয়ে ভিডিওটি যাবেন বা ভিডিওটি পরে দেখবেন। যদি আপনারা চান দুটি দেখতে তো কী করবেন? তো কিছু করতে হবে না। দেখুন আমি এখানে যে মানে কীভাবে ফেসবুক আছে, এই যে দেখুন এখানে ফেসবুক লেখা আছে, এই ফেসবুকে ক্লিক করলেই দেখুন এখানে একটি পেজ ওপেন হয়েছে। তো এখানে নিচে আপনারা এটি সাইজ ছোটো বড়ো করতে পারবেন, এই যে নিচে দেখুন তিনটি দাগ রয়েছে, এখানে ধরে আপনারা এটি ছোটো বড়ো করতে পারেন। তো আমি এটি ছোটো করে দেখাচ্ছি, এই যে দেখুন আমি কত ছোটো করে ফেলেছি এটা। তো তারপর চলুন আমরা একটি অন্য একটি যেমন ইউটিউব নেই, তো আমরা ইউটিউবে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন এখানে ইউটিউবটি ওপেন হয়ে গেছে, তো আপনারা এখানে একটা উইন্ডোজ আপনারা ওপেন করে ফেলেছেন। তো আমি এখানে একটি ভিডিও একটি ওপেন করছি, চলুন আমি একটি ভিডিও ওপেন করলাম। সেট অ্যাডস এসে করেছে, তো অন্য একটি ভিডিও ওপেন করি। তো আমি সাউন্ডটি বন্ধ করে দিলাম, কারণ এটার জন্য আমার কপিরাইট হতে পারে। তো দেখুন আপনার এখানে কি ভিডিও চলছে, দেখুন এখানে দেখুন এখানে ভিডিও চলছে, আর এখানে আপনারা ফেসবুকটাও ইউজ করতে পারছেন। তো আমি সাউন্ড দিচ্ছি আলগা একটু। তো আমরা তো
আমি দেখালাম যে এখানে ভিডিওটি চলছে, আর এখানে চাইলে আপনারা বন্ধুদের সাথে চ্যাট করতে পারছেন, তাদের নোটিফিকেশন দেখতে পারছেন। আর যে এখানে আপনারা ফেসবুকটি একটু বড়ো সড়ো করতে পারেন, তো আমি একটু বড়ো করে নিচ্ছি, করে নিয়ে আপনারা এখানে ব্রাউজ করতে পারছেন ইজিলি। তো এখানে এই যে দেখুন আমার ফেসবুকটি চলছে। তো আপনারা যদি চান যে আরও আপনার আরও অ্যাপ একসাথে ইনস্টল করতে ওপেন করতে, তো তার জন্য চলুন আমরা, যেমন আপনার অনেকেই কিনব এখান থেকে এখন টুইটার, চলুন আমরা টুইটারটি ওপেন করি। তো দেখুন একটি পেজ এসে গেল, এখানে আসলো এটি টুইটার। তো দেখুন এখানে কতগুলো পেজ আপনারা ওপেন করছেন, একসাথে চালাবেন। এখানে আপনার টুইটার দিয়ে আপনি জাস্ট এখানে সাইন ইন বা সাইন আপ যেটাই আপনি করতে চান করে নেবেন। তো করে নিয়ে আপনারা দেখুন কতগুলো চালাচ্ছেন একসাথে। তো এছাড়া আপনার মোবাইলে যে অ্যাপ আছে সেগুলো আপনারা চালাতে পারবেন, গেমস খেলতে পারবেন। তো আপনারা চলুন আমরা দেখি অ্যাপ্লিকেশনসে ক্লিক করি। অ্যাপ্লিকেশনসে আপনার যেসব অ্যাপ্লিকেশন সেগুলো দেওয়া আছে, আর চাইলে আপনারা আরও অ্যাড করবে আরও অন্য অ্যাপ্লিকেশন চালাতে পারবেন। তো যেমন আমি মিউজিক প্লেয়ার যদি নেই, তো দেখুন মিউজিক প্লেয়ারের একটি অপশান এসে পড়েছে, উইন্ডোজ খুলে গেছে। তো এই ধরনের আপনারা বিভিন্ন ধরনের আপনারা অ্যাপ পাচ্ছেন, আর সেটি খুব সহজে চালাতে পারছেন। তো ভিডিওটি এতটুকুই বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এই ভিডিওতে একটি লাইক দিন, আর যদি আমি পোস্টে দেখে থাকি আমাদের কমেন্ট করে জানাবেন। সকলকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আশা করি আপনারা সকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ, আর দোয়া করবেন আমরা যাতে এগিয়ে যেতে পারি। তো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড হেল্প আস অর সাপোর্ট আস টু গো আই।